রাজা বাদশাহ রকি ভাই নামের মতোই এদের এক একজনের রাজকীয় চেহারা। কোরবানির বেচাকেনা আকর্ষণীয় করতে গবাদি পশুর এমন নাম রেখেছেন খামার মালিক। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার এই খামারে আসন্ন কোরবানি উপলক্ষে ছোট বড় 70টি গরু প্রস্তুত করা হয়েছে। খামারি জানান, অন্তত 20 দিন আগেই খামারে পশু বেচাকেনা শুরু হয়েছে। এরই মধ্যে 80% গরুই বিক্রি হয়ে গেছে। শীঘ্রই বাকি গরু বিক্রি হয়ে যাবে বলে আশাবাদী তারা। একই অবস্থা চট্টগ্রামের ছোট বড় প্রায় 400 খামারে। হাট বসার আগে খামারগুলোতে জমজমাট বেচাকেনা। অনেক ক্রেতা খামারে এসে অগ্রিম কিনে রাখছেন পছন্দের পশু। আছে অনলাইনের বেচাকেনার সুবিধাও। এছাড়া তীব্র গরম আর হাটের বাড়তি ঝামেলা এড়াতে অনেকেই এখন খামারমুখী। আমরা কুরবানি উপলক্ষে এবার 60টির মতো গরু অলরেডি প্রস্তুত করেছি, যার ভিতর থেকে প্রায় 50টির মতো সেল হয়ে গেছে। 15 দিনের মধ্যে আমাদের 50% সোল্ড আউট। তো আশা করছি বেচাকেনা ভালো যাচ্ছে, আশা করছি আমরা ইনশাল্লাহ পুরোপুরি সোল্ড আউট হওয়ার চান্স আছে। প্রাণী সম্পদের হিসেবে গত অর্থ বছরে দেশে মাংস উৎপাদন হয়েছে 87 লাখ টন। ব্রাহামা সহ বিভিন্ন উন্নত জাতের গরু পালন, খামার সম্প্রসারণের কারণে গত কয়েক বছর ঈদুল আজহায় গরু আমদানি করতে হয়নি। তবে খাদ্য ওষুধ সহ লালন পালনে খরচ বাড়ায় প্রতি বছরই পশুর দাম 15-20% করে বাড়ছে। এতে বিপাকে পড়ছেন ক্রেতা খামারি উভয়ই। পছন্দ তো অবশ্যই হয়েছে, কিন্তু দামটা তো এখন একটু বেশি, কারণ কোনো সময় আর কাছে সেই জন্য। এখানে মানে পরিবেশটা অনেক সুন্দর, সব কিছু মানে ফ্রেশ আছে, তাই খামারে আসে দেখা গরু। দাম তো অবশ্যই একটু বেশি, কারণ হচ্ছে গোখাদ্যের, জানেন আপনি, গত বছরও যা ছিল তার থেকে এবার আরও বেশি বেড়েছে। সেকেন্ড হচ্ছে যে আমাদের গরু পালন করা যে খরচাপাতি সেগুলো বেড়েছে। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে চট্টগ্রামে এবছর কোরবানির পশুর চাহিদা রয়েছে 8,85,000, আর কোরবানিযোগ্য পশুর সংখ্যা প্রায় 8,52,000। ঘাটতি রয়েছে 33,000 পশুর। পার্শ্ববর্তী জেলায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান থেকে যে অতিরিক্ত উৎপাদন, তা দিয়েই এই ঘাটতি পূরণ সম্ভব বলছেন প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তারা। চট্টগ্রামে ঈদুল আজহায় এবার সব মিলিয়ে পশু বিক্রি থেকে আয় হবে 4-5,000 কোটি টাকা। পশুর চাহিদা নিয়ে আমাদের চিন্তিত হওয়ার কোনো সুযোগ নেই। আমার পর্যাপ্ত গরু মজুদ আছে এবং খামারিরা নিশ্চিন্তে, মানে আমাদের যারা ক্রেতা তারা নিশ্চিন্তে গরু কোরবানি দিতে পারবেন, সুস্থ সবল গরু তারা পেতে সক্ষম হবেন বলে আশা করি। প্রাণী সম্পদের হিসেবে গত বছর চট্টগ্রামে কোরবান হয়েছে প্রায় 7 লাখ পশু। এবার 1,85,000 গরুর চাহিদা বেড়েছে। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।